আজকে আমি ভেজিটেবল টিক্কি বানাবো ম্যাট স্টাইলে। ডিজাইনার এই টিক্কি বানাতে খুব কম সময় লাগবে আর খুব কম উপকরণ লাগবে। অয়েললেস ম্যাট স্টাইল ভেজিটেবল টিক্কি কিভাবে বানাবো চলুন দেখে নিই। এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান, 2 চামচ তেল। এরপর এটাকে হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে হালকা গরম জল দিয়ে এটাকে মেখে পরে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু নরম হবে, আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেরকম ডো একটা তৈরি করে নেব। আমি গরম জল দিয়ে মাখার কারণে ডোটা কিন্তু খুব সফট হবে। হাতে করে বারবার প্রেস দিয়ে পরে একটা স্মুথ নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে, এরপর ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে পরে ডোয়ের চারদিকে তেলটা ভালোভাবে বুলিয়ে নেব। এরপর ডোটাকে ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি স্টাফিংটা তৈরি করে নিই। স্টাফিং এর জন্য আমি এখানে একটা বড় আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর একটা গাজর সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সামান্য হলুদ দিয়ে পরে ভালোভাবে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ টমেটো কুচি, 1/2 চামচ আদা কুচি, 1 চামচের মতো লেবুর রস। দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। তারপর পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুরোটাকে মেশানো হয়ে গেছে, স্টাফিং রেডি হয়ে গেছে। 30 মিনিট পরে ঢাকা খুলে পরে আমি ডোটাকে আবার ভালোভাবে মেখে নেব। দেখুন ডোটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে এখন। এরপর এখান থেকে মিডিয়াম সাইজের কিছু লেচি আমি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এরপর একটা করে নেব, বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো। নিয়ে পরে হাতের মধ্যে প্রেস দিয়ে পরে গোল গোল করে করে নেব। এরপর চাকতিতে সামান্য তেল দিয়ে পরে লেচিটাকে একটু লম্বা করে বেলে নেব। লম্বা করে বেলে নেওয়ার পরে সাইডগুলো কেটে পরে মাঝখানটা আর একটা কেটে নেব। এরপর একটা তুলে পরে মাঝখানে দিয়ে পরে এরকম ভাবে স্টাফিংটা মাঝে দিয়ে দেব। এরপর দেখে নিন ম্যাট স্টাইল করার জন্য কিরকম ভাবে করতে হবে। ম্যাট স্টাইল ভেজিটেবল টিক্কির স্টাইল একদম রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমি দুটো করে নিচ্ছি। এরপর দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে কিছুটা তেল নিয়ে পরে পুরো তাওয়াটাতে তেলটা পুলিয়ে নিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেলে এরপর এর মধ্যে আমি টিক্কিগুলো একে একে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে টিক্কিটা ভেজে নিতে হবে। একদিকটা কিছুটা হয়ে আসলে একটা চামচ আর একটা খুন্তির সাহায্যে আমি এটাকে সাবধানে উল্টে নেব যাতে ম্যাট স্টাইলটা নষ্ট না হয়ে যায়। আপনি চাইলে তেলে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি এটা অয়েললেস করছি তার জন্য এটা আমি তেলে ছেঁকে নেব। মাঝে মধ্যে উলট পালট করে আমি দুদিকটাই ভালো মতো করে ছেঁকে নিয়েছি। ভালো করে হয়ে গেছে, এরপর এটাকে তেলটা ঝরিয়ে পরে নামিয়ে নেব। অয়েললেস ম্যাট স্টাইল ভেজিটেবল টিক্কি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এরপর এটাকে গরম গরম সার্ভ করে ফেলুন। খুব কম উপকরণ দিয়ে, পছন্দ মতো ভেজিটেবল দিয়ে আর আটা দিয়ে অয়েললেস ম্যাট স্টাইল ডিজাইনার এই টিক্কি আপনি যে কোনো সময় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন।